শিক্ষার্থী বন্ধুরা, কমন মিস্টেকস ইন ইংলিশ আমার দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে ফিউ এবং আরেকটি হচ্ছে লিটল। ব্যক্তি জীবনে এবং বাস্তব জীবনেও তোমরা সবসময় এই দুটি শব্দ নিয়ে প্রবলেমে পড়ে যাবে, কোথায় আমি ফিউ ব্যবহার করব এবং কোথায় আমি লিটল ব্যবহার করব। এখন এখানে একটি বিষয় দেয়া আছে, দেখো, সেটা হচ্ছে ফিউ শব্দটি নেগেটিভ, অর্থাৎ ফিউ এর সাথে যদি কোনো আর্টিকেল না থাকে, অর্থাৎ এ অথবা দি না থাকে, তাহলে শব্দটি নেগেটিভ হিসেবে বিবেচিত হবে। তার মানে যদি ফিউ এর সাথে আর্টিকেল থাকে তাহলে হচ্ছে পজিটিভ, আর যদি আর্টিকেল না থাকে তাহলে হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে এ ফিউ শব্দটি ব্যবহার করবো যখন, তখন সেটা পজিটিভ হিসেবে বিবেচিত হবে, আবার দা ফিউ যখন ব্যবহার করবো তখনও সেটা পজিটিভ হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা শর্টকাটে মনে রাখবো কীভাবে, যে ফিউ এর সাথে আর্টিকেল থাকলে হচ্ছে পজিটিভ, আর না থাকলে নেগেটিভ। তবে বন্ধুরা, একটা জিনিস বিষয় রাখতে হবে, ফিউ পজিটিভ হোক আর নেগেটিভ হোক কোনো সমস্যা নেই, পজিটিভ হোক আর নেগেটিভ হোক সবসময় ফিউ ব্যবহৃত হবে প্লুরাল নাউনের সাথে, অর্থাৎ ফিউ কখনো আনকাউন্টেবল নাউনের সাথে বা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহৃত হতে পারবে না। এই জন্য আমরা বলবো ফিউ ফ্রেন্ডস, আমরা কখনো বলবো না ফিউ ফ্রেন্ড। এবার আমরা লিটলে চলে যাচ্ছি। যদি আমরা লিটল শব্দটি ব্যবহার করি তাহলে এখানেও একই রকম আমরা দেখতে পাচ্ছি যে শুধু লিটল শব্দটি যখন থাকবে তখন সেটা হচ্ছে নেগেটিভ, কিন্তু আ লিটল এবং দা লিটল হচ্ছে পজিটিভ। একইভাবে এই প্রশ্নটি আমরা মনে রাখতে হবো, লিটলের সাথে যদি আর্টিকেল থাকে তাহলে হচ্ছে পজিটিভ, আর যদি আর্টিকেল না থাকে তাহলে হচ্ছে নেগেটিভ। আর লিটল পজিটিভ হোক আর নেগেটিভ হোক সবসময় সম্পর্ক হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে। তাহলে ফিউয়ের সাথে, লিটলের সাথে সম্পর্ক হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে, কিন্তু ফিউয়ের সাথে সম্পর্ক হচ্ছে প্লুরাল নাউনের সাথে। তার মানে লিটল কখনো আনকাউন্টেবল ছাড়া অন্য কোনো নাউনের সাথে বসতে পারবে না, তেমনি ফিউ কখনো প্লুরাল নাউন ছাড়া অন্য কোনো নাউনের সাথে বসতে পারবে না। অর্থাৎ ফিউ সবসময় প্লুরাল আর লিটল হচ্ছে সবসময়ই সিঙ্গুলার, দ্যাট মিন্স আনকাউন্টেবল নাউনের সাথে বসবে, আর ফিউ বসবে প্লুরাল নাউনের সাথে। আর শর্টকাটে মনে রাখবো কীভাবে, আমরা যদি আর্টিকেল থাকে তাহলে হচ্ছে পজিটিভ, আর আর্টিকেল না থাকলে হচ্ছে নেগেটিভ। আমরা দুটি এক্সাম্পল দেখতে পারি এখানে। I have few friends. তাহলে এখানে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমার কোনো বন্ধু নেই বললেই চলে। অর্থাৎ এই সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ ফিউ শব্দটি এখানে নেগেটিভ, কারণ এর সাথে কোনো আর্টিকেল নেই। তা আমার কোনো বন্ধু নেই বললেই চলে। কিন্তু যখন আমি বলবো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তার মানে আমার অল্প কিছু বন্ধু আছে, তার মানে এই শব্দটি পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। একইভাবে দেয়ার ইজ আ লিটল মিল্ক, তাহলে আ লিটল মিল্ক এটাও পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। গ্লাসে অল্প কিছু দুধ আছে বা অল্প একটু দুধ আছে। আর যখন আমরা বলবো দের ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, তার মানে গ্লাসে কোনো দুধ নেই বললেই চলে। তার মানে এটি একটি নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এটি একটি পজিটিভ সেন্টেন্স। আরেকটা বিষয় খেয়াল করবো, ফিউ নেগেটিভ হোক আর পজিটিভ হোক ব্যবহৃত হয়েছে প্লুরাল নাউনের সাথে, কিন্তু লিটল পজিটিভ হোক আর নেগেটিভ হোক ব্যবহৃত হয়েছে আনকাউন্টেবল নাউনের সাথে। তার মানে ফিউ বসে সবসময় প্লুরাল নাউনের সাথে আর লিটল বসবে সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা একটু রিভিশন করে নিতে পারি, সেটা হচ্ছে যদি ফিউ একা থাকে তাহলে হচ্ছে নেগেটিভ, আর যদি ফিউয়ের সাথে কোনো আর্টিকেল থাকে তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।